বারাসা চাপাড়ালি মোড় তিতুমির বাসস্ট্যান্ডে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করলেন পৌর প্রশাসক সুনীল মুখার্জি। বারাসা তিতুমির বাসস্ট্যান্ডে এদিন নেতাজির জন্মদিবস উপলক্ষে বারাসাত পৌরসভার মুখ্য পৌর প্রশাসক সুনীল মুখার্জি ও প্রশাসক মন্ডলীর সদস্য তাপস দাশগুপ্ত জাতীয় পতাকা উত্তোলন করলেন। এদিন জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সুনীল মুখার্জি। সুনীল মুখার্জি বলেন, আজকের দিনটা আমাদের কাছে শ্রদ্ধার দিন ও স্মরণীয় দিন। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, তাই আমরা সাড়ম্বরে এই দিনটি পালন করছি। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো, বুঝি না ভুলবো না। আজ দিনটা আমাদের কাছে একটা শ্রদ্ধার দিন, একটা স্মরণীয় দিন। এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি আমাদের অনুপ্রাণিত করেছিলেন যে মানুষের পরিষেবা দিতে হবে, মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে।